সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা। বিকেলে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শহীদদের সম্মানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা, পরে পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশকে পুনর্নির্মাণ করাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টারা। এবার যে ছাত্র আন্দোলন, এটা সব কিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আপনারা দোয়া করবেন।